প্ল্যান আমার, চয়েস আপনার। অ্যাসাঞ্জোর ড্যামও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পিকনিক স্পট, কানাডার ড্যামও বলা হয়ে থাকে। তার আগে ড্যামটা একটু ভালো করে ঘুরে নেই, সৌন্দর্য সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। বলতেই পারেন পুরো টাক ফাটা গরম। বৈদ্যনাথ ধাম মন্দিরের দর্শন পাবেন আর একটা এপিসোডের পর। তারা কিন্তু একবার হলেও বাসুকিনাথ ধামে এসে থাকেন। সময় সকাল 5:10, তারাপীঠ থেকে হোটেল চেক আউট করে ভোর 4:00 আমরা রওনা দিয়েছিলাম তিলপাড়া ব্যারেজের উদ্দেশ্যে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তিলপাড়া ব্যারেজ, অ্যাসাঞ্জোর ড্যাম এবং ঝাড়খণ্ডের একটি বিশেষ জাগ্রত মন্দির বাসুকিনাথ ধাম। আপনারা যারা তারাপীঠ ঘুরতে আসছেন আর তার সাথেই অ্যাসাঞ্জোর ড্যাম ঘোরার প্ল্যান করছেন, তাদের উদ্দেশ্যে বলবো অ্যাসাঞ্জোর ড্যাম যাওয়ার আগে একটু সময় হাতে নিয়ে তিলপাড়া ব্যারেজটাও ঘুরে যাবেন। তারাপীঠ থেকে তিলপাড়া ব্যারেজের দূরত্ব সড়কপথে মাত্র 40 কিলোমিটার, কভার করতে সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো। পুরো রাস্তাটাই ছিল একদম দারুণ রাস্তা। অবশেষে আমরা পৌঁছে গেছি তিলপাড়া মিহিরলাল ব্যারেজে। আমরা এসেছি এই দিক থেকে আর এই দিকে রয়েছে সিউড়ি। এই যে রোডটা দেখছেন, এটা হলো পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে, আর এখান থেকে সিউড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এই তিলপাড়া মিহিরলাল ব্যারেজটি রয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর, যাকে ময়ূর নদীও বলা হয়ে থাকে। ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের এটি একটি প্রধান নদী, যার দীর্ঘ ইতিহাস বিধ্বংসী বন্যার সাথে বিশেষভাবে যুক্ত। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড় থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, আর এই ত্রিকুট পাহাড়ের ভিডিও আমরা পরবর্তী এপিসোডে দেখতে পাব। ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে হুগলি নদীতে গিয়ে মিশেছে। নদীটি প্রায় 250 কিলোমিটার দীর্ঘ। ময়ূরাক্ষীর আক্ষরিক অর্থ হল ময়ূরের চোখ। তুলনাটা হলো ময়ূরের লেজে থাকা সুন্দর পালকের সাথে। যদিও শুষ্ক মৌসুমে এর স্ফটিক স্বচ্ছ জলের নামে নামকরণ করা হয়েছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী জলাধার প্রকল্পটি 1951 সালে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছিল। এই প্রকল্পটি 1985 সালে সব দিক থেকে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি সম্পূর্ণ করার মাধ্যমে বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার জলসেচের সম্ভাবনা তৈরি হয়েছে। এই জলাধার থেকে প্রায় 6,000 হেক্টর এলাকায় জলসেচের জলও ঝাড়খণ্ড রাজ্যে সরবরাহ করা হয়। এই প্রকল্পটি ভারতের সেরা পারফরম্যান্স সেচ প্রকল্পগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই প্রকল্পটি মূলত তৈরি করা হয়েছিল খারিফ ও বোরশস্য উৎপাদনে সাহায্য করার জন্য। বর্তমানে অনুকূল বৃষ্টিপাতের সাথে বোরো ফসলে সেচ প্রদান করে থাকে। যদিও বন্যা নিয়ন্ত্রণের জন্য এখানে কোনো ব্যবস্থা নেই, তারপরেও উন্নত পরিকল্পনার মাধ্যমে 2000 সালে সর্বোচ্চ বন্যা 30% কমানো সম্ভব হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটারের দূরত্বে রয়েছে এই তিলপাড়া মিহিরলাল ব্যারেজ, কিন্তু লোকমুখে তিলপাড়া ব্যারেজ নামে বিশেষ পরিচিত। তবে গ্রীষ্মকাল হওয়ার জন্য সেরকম একটা জল নেই, বর্ষাকালে এলে এর একটা আলাদাই রূপ দেখতে পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী বিধানচন্দ্র রায় দ্বারা 1358 বঙ্গাব্দের 12ই শ্রাবণ তারিখে এই তিলপাড়া মিহিরলাল ব্যারেজ প্রথম জল সঞ্চালনের জন্য উদ্বোধন করা হয়। এই তিলপাড়া ব্যারেজটি প্রায় 309 মিটার লম্বা এবং তখনকার সময় এই ব্যারেজ নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 1,11,00,000 টাকা। যদি শীতকালে এখানে এসে থাকেন তাহলে ব্যারেজের পাশাপাশি আপনারা পরিযায়ী পাখিদেরও দেখতে পাবেন। এটা একটা ছোটোখাটো পিকনিক স্পট, শীতকালে এখানে এসে ছোটোখাটো পিকনিকও করতে পারেন। সময় সকাল 6:40, আমরা তিলপাড়া ব্যারেজ থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম অ্যাসাঞ্জোর ড্যামের উদ্দেশ্যে। এবার একটু বলে রাখি, এতক্ষণ আমরা ছিলাম পশ্চিমবঙ্গে, আমাদের প্রবেশ করতে হবে ঝাড়খণ্ডে। আপনি যদি তারাপীঠ থেকে প্রাইভেট কার বা বাসে আসেন,
তাহলে কিন্তু আপনাকে শ্যাওড়াকুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত আসতেই হবে। আর এই শ্যাওড়াকুড়ি বাসস্ট্যান্ড থেকে তিলপাড়া মিহিরলাল ব্যারেজের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আর এখানেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শেষ। এরপরেই আমরা প্রবেশ করে যাব ঝাড়খণ্ড রাজ্যে। তাই প্ল্যান করার আগে একবার ভেবে নেবেন যে 4 কিলোমিটার দূরত্বের ব্যবধানে একটা স্পট মিস করবেন নাকি দেখে নেবেন। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ থেকে মেসাঞ্জর ড্যামের দূরত্ব মাত্র 38 কিলোমিটার। যেহেতু আমরা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে প্রবেশ করব, তাই এর জন্য কিন্তু পারমিট বের করতে হয়। আর পশ্চিমবঙ্গের বর্ডার থেকে জাস্ট 25 থেকে 30 কিলোমিটার ভেতরে রয়েছে এই মেসাঞ্জর ড্যাম, তাই অনেকে পারমিট না নিয়ে চলে আসে। দেখুন, পারমিট করে রাখলে, পুলিশ ধরলে আপনি বেঁচে যাবেন, আর পারমিট না থাকলে, পুলিশ ধরলে তখন আপনি ফেঁসে যাবেন। প্ল্যান আমার, চয়েস আপনার, আপনি কোন প্রসেসে যাবেন। ঝাড়খণ্ডে এলে আপনি কিছু দেখতে পান আর নাই বা পান, রাস্তার দুই পাশের ভিউটা কিন্তু দারুণভাবে লক্ষ্য করতে পারবেন। সময় সকাল 9:02। অবশেষে আমরা পৌঁছে গেছি মেসাঞ্জর ড্যামে। এটা হলো এখানকার পার্কিং পয়েন্ট। পার্কিংয়ে কোনো চার্জ লাগে না, তবে দাদাগিরিটা বেশ চলে। পার্কিং চার্জ যেমন লাগে না, ঠিক তেমনি আমাদের মতন গ্রুপ এলে এদের যে লোকাল ইউনিয়ন রয়েছে ওদেরকে জলের দায়িত্বটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি। পার্কিং প্লেসে লেডিজ এবং জেন্টস টয়লেটের সাথে সাথে স্নান করার জায়গাও পেয়ে যাবেন, তবে তার জন্য আপনাকে কিছুটা চার্জ পে করতে হবে। এখানে আপনি ভাতের হোটেল এবং টয়লেট এগুলো খুব সহজেই পেয়ে যাবেন, তবে যেটা পাবেন না সেটা হলো থাকার হোটেল। আমার মতে আপনারা এখানে এলে তারাপীঠ থেকে ভোরবেলা রওনা দিন, আর তাড়াতাড়ি দেখে দিনের দিন ফিরে যান আবার তারাপীঠে। এখানে দুটো পার্কিং পয়েন্ট রয়েছে, একটা হলো ড্যামের নিচে মানে যেখানে আমরা রয়েছি, আর একটা হলো ড্যামের ওপরে। তবে আমার মতে এই নিচের পার্কিংয়ে থাকাটা বেশ ভালো। পার্কিং এরিয়ার লোকেশনটা একটু বুঝিয়ে দেই আপনাদের। আমরা এসেছি এই দিক থেকে, আর ড্যামটা রয়েছে এই দিকে পাহাড়ের ওপরে। পাহাড়ে ওঠার আগে এই যে রাস্তার পাশ দিয়ে ঢালাই রাস্তাটা ঢুকে গিয়েছে ভেতরের দিকে, এটা দিয়ে যেতে হবে নিচের পার্কিংয়ে। সকালের ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা রওনা দিয়েছিলাম মেসাঞ্জর ড্যাম দেখতে। এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, আর যাওয়ার পথে দেখলাম ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পাহাড়ে এলে চেষ্টা করবেন ফুটপাথ ধরে হাঁটার, না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ঝাড়খণ্ডের মাইথন ড্যামের মতো এই মেসাঞ্জর ড্যামও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। শীতকালে এখানে এলে গাড়ি পার্কিং এবং রান্নার জন্য জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয় এখানে। পার্কিং থেকে পায়ে হেঁটে একটু ওপরে উঠে এলেই দেখতে পাবেন মেসাঞ্জর ড্যামের ওপরে হেঁটে দেখার মেন গেট। আপনারা হয়তো ভূগোলের বইয়ের পাতায় একটা কোশ্চেন লক্ষ্য করেছেন যে ভারতের কানাডার ড্যাম কাকে বলা হয়। তার উত্তর কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের ডুমকা জেলার এই মেসাঞ্জর ড্যাম। তার একটা বিশেষ কারণও রয়েছে। ভারতে ব্যবহারের জন্য কানাডা থেকে গম এবং অন্যান্য উপকরণ সরবরাহের মাধ্যমে তৈরি কাউন্টার পার্ট রুপি ফান্ড থেকে প্রায় 16.10 কোটি টাকা ব্যয় করে এই ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত মেসাঞ্জর ড্যাম তৈরি করা হয়, এবং 1955 সালে আনুষ্ঠানিকভাবে
কানাডার পররাষ্ট্রমন্ত্রী লিস্টার বি পিয়ারসন দ্বারা এই বাঁধের উদ্বোধন করা হয়েছিল। তারপর থেকে এই ড্যামকে কানাডার ড্যামও বলা হয়ে থাকে। দুর্ভাগ্যবশত ঝাড়খণ্ডের মেসাঞ্জোর ড্যামকে বন্যা সংরক্ষণ অনুমতি দেওয়া হয়নি। একই সাথে 1956 সালে রাজ্য সরকার বাঁধ নির্মাণের সাথে সাথে বেছে বেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলি দখল করে নেয়, যতক্ষণ না জমিদার বা স্থানীয় সংস্থাগুলি রক্ষণাবেক্ষণ করেছিল। মেসাঞ্জোর বাঁধটি পশ্চিমবঙ্গের সিউড়ি থেকে প্রায় 38 কিলোমিটার ওপরে অবস্থিত। এই ড্যামের উচ্চতা ছিল প্রায় 47 মিটার বা 155 ফুট এবং লম্বা ছিল 660 মিটার বা 2170 ফুট। আর এই যে জলাধারটি দেখছেন, এর ক্ষেত্রফল 67.4 বর্গ কিলোমিটার। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ যেমন ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত, ঠিক তেমনি এই মেসাঞ্জোর ড্যামও কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। মেসাঞ্জোর ড্যাম নির্মাণের পরেই কিন্তু তিলপাড়া মিহিরলাল ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। এখনও এখানকার স্থানীয় শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে চাষবাসের সুবিধার জন্য এই ড্যামের গেট খুলে দেওয়া হয়, যেটা আপনাদের নিচ থেকে অলরেডি দেখিয়ে এসেছি। এই মেসাঞ্জোর ড্যাম কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনকারী ড্যাম। আর এই ড্যামের উল্টো দিকে এই যে জল স্ট্যাক করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়ে থাকে। তবে আমরাও যাব ওয়াটার অ্যাক্টিভিটি করতে, তার আগে ড্যামটা একটু ভালো করে ঘুরে নেই। আর তার সাথে ওয়াটার অ্যাক্টিভিটি চার্জ কী রয়েছে আর কতক্ষণ ঘোরাবে, সেই সমস্ত কিছু তথ্যও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তবে বর্ষাকালে এলে এই নদীর আলাদাই একটা রূপ দেখতে পাবেন। সামনে এই যে মেশিনটা দেখছেন, এটার মাধ্যমে ড্যামে যখন জল ছাড়া হয় গেটগুলো তুলতে ব্যবহার করা হয়। এখানে এলে পরিবেশের যে সৌন্দর্য সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে জল স্ট্যাক করে রাখা হয়েছে, এ এক আলাদাই অনুভূতি। এরপর যদি কখনো তারাপীঠ আসেন তাহলে কিন্তু অবশ্যই গাড়ি রিজার্ভ করে এই জায়গাটা ঘুরে যাবেন পরিবারকে সাথে নিয়ে, দেখবেন একটা আলাদাই মজা পাবেন। তবে এখানে এলে গ্রীষ্মকালটা ছেড়ে আসুন, কারণ এই সময় প্রচুর গরম থাকে, মানে বলতেই পারেন পুরো টাক ফাটা গরম। শীতকালে আসুন, এখানে ভালো লাগবে বেশ। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম ড্যামের শেষ প্রান্তে। এরপর এই দিকে একটা গ্রাম রয়েছে, আর ড্যামের শেষ প্রান্তে রয়েছে কিছু খাবারের দোকান, আর তার সাথে রয়েছে একটা সেলফি জোন। ড্যাম ঘুরে চলে এসেছিলাম ওয়াটার অ্যাক্টিভিটি করতে। ড্যামের পাশে এই রকম অনেক ওয়াটার অ্যাক্টিভিটির কাউন্টারও রয়েছে, তার সাথে সাথে ভাতের হোটেলও পেয়ে যাবেন। আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে বোটিংটাই হয়ে থাকে, আর এই বোটিংয়ের জন্য টিকিট রয়েছে 50 টাকা। তবে একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু অনেকটাই দাম বলবে, 100-150 টাকা থেকে শুরু করবে, বার্গেটিং করলে দাম কমবে। আমাদের একটা টিম আসছে, এরপরেই আমরা যাব। টিকিট কাটার সময় বলা হয়েছে 20 মিনিট ঘোরাবে, এখন দেখার বিষয় কতটা সময় ঘোরায়। একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি, বোটিংয়ের জন্য টাকা দেওয়ার সময় ওখানে একটা টিকিট দেবে আপনাকে, ওটা মনে করে সংগ্রহ করে নেবেন, কারণ নিচে বোটে ওঠার আগে ওই টিকিটটা দেখবে। আর টিকিট কাটার পরেও টিকিট যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু উঠতে দেবে না। একটা বোটে কিন্তু 10 জন পর্যন্ত অ্যালাও করবে। বোট থেকে একটা আলাদাই ভিউ পাবেন চারপাশের পরিবেশের। আপনারা যদি এখানে আসেন তাহলে এই বোটিংটা কিন্তু একদম মিস করবেন না। আর এই ছিল আমাদের বোটের গ্রুপ। বোটের জন্য লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট পরতে হবে। বোটে ওঠার আগে এখানকার কর্তৃপক্ষের তরফ থেকে লাইফ জ্যাকেট প্রোভাইড করা হবে, তবে এর জন্য কিন্তু কোনোরকম কোনো আলাদা চার্জেস নেয় না এরা।
মাঝে একটু ফটো সেশনের জন্য বোর্ড দাঁড়াবে। এইটুকু বলতে পারি এটা একটা স্ক্যাম হয়েছে আমাদের সাথে, 20 মিনিট বলে মাত্র 10 মিনিট ঘোরানো হয়েছে। ড্যাম ঘুরে চলে এসেছিলাম স্নান করতে, আপনি টয়লেটেও স্নান করতে পারেন, আবার চাইলে ড্যামের জলেও স্নান করতে পারেন। তবে এখানে স্নান করাটা একটু রিস্কি, বর্ষাকালে জলের মাত্রা বেশি থাকলে তখন ড্যামের এই গেটগুলো খুলে দেওয়া হয়, তখন এই ড্যামের চিত্র একটা আলাদাই রূপ ধারণ করে। আর দেখুন, ওই ওপর থেকে আমরা এখানে এসেছি, তবে অনেকে ফটো সেশনের জন্যও এখানে এসে থাকে। মেসাঞ্জোর ড্যামে দুপুরের খাওয়ার পর্ব সেরে আমরা রওনা দিয়েছিলাম বাসুকিনাথ মন্দিরের উদ্দেশ্যে। একটু বলে রাখি, তারাপীঠ থেকে বাসুকিনাথ ধামের দূরত্ব 99 কিলোমিটার আর মেসাঞ্জোর ড্যাম থেকে 60 কিলোমিটার। বাসুকিনাথ ধাম সাধারণত দেওঘর ঘুরতে এসে সাইড সিন হয়ে থাকে। এটা হলো বাসুকিনাথ বাস স্ট্যান্ড। দেওঘর থেকে বাসুকিনাথ ধাম পর্যন্ত বাস চলাচল করে, আর এটাই কিন্তু এখানকার বাস পার্কিং পয়েন্ট। এখানে সম্পূর্ণ বিনামূল্যে বাস পার্কিং করতে পারেন। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা আপনাকে যেতে হবে, আপনি পায়ে হেঁটেও যেতে পারেন অথবা এই রকম টোটো পেয়ে যাবেন, এই টোটোতে করেও যেতে পারেন। টোটোতে ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। দেওঘর থেকে বাসুকিনাথ ধামের দূরত্ব 46 কিলোমিটার। সময় বিকেল 3:12, চলে এসেছি বাসুকিনাথ ধামে। মন্দিরের বাইরে এই জায়গায় জুতো খুলে কোনো পায়ে প্রবেশ করতে হবে মন্দিরে। আমরা প্রবেশ করেছিলাম সিংহদ্বার দিয়ে। পুজোর সামগ্রী কেনার জন্য মন্দিরের বাইরে এবং মন্দির চত্বরে অনেক দোকানপাট পেয়ে যাবেন। বাসুকিনাথ ধাম সপ্তাহে প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে, মাঝে 1 ঘন্টা বন্ধ থাকে, আবার খোলা থাকে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। কথিত আছে, যারা বৈদ্যনাথ ধামে আসেন ওখানে শিবের মাথায় বা শিবলিঙ্গে জল ঢালার পর তাদের কিন্তু একবার আসতে হবে এই বাসুকিনাথ ধামে। কথিত আছে বৈদ্যনাথ ধাম এবং বাসুকিনাথ ধাম দুটো যমজ মন্দির, মানে দুই ভাই বলা হয়, বৈদ্যনাথ এবং বাসুকিনাথ। তবে আমার চ্যানেলে বৈদ্যনাথ ধাম মন্দিরের দর্শন পাবেন আর একটা এপিসোডের পর। অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত এই মন্দির, শ্রাবণী মেলার সময় ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য দর্শনার্থীদের খুব ভিড় হয় এই দুই ধামে। বাসুকিনাথ মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির। বলা হয় যে যারা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আসেন তারা কিন্তু একবার হলেও বাসুকিনাথ ধামে এসে থাকেন। মূল মন্দির গর্ভগৃহে একটা শিবলিঙ্গ রয়েছে, ভেতরে ক্যামেরা এলাও করে না, তাই আপনাদের দেখাতে পারলাম না। মোটামুটি ভিড় কম ছিল, তাই ভেতরে ঢুকে বাবার দর্শনও হয়ে গেল। তবে যদি শ্রাবণী মেলার সময় এখানে আসেন তাহলে কিন্তু পা ফেলার জায়গা পাবেন না, আর ভেতরে 5 সেকেন্ডও দাঁড়াতে দেবে না, সাথে সাথে বের করে দেবে। আপনারা কতজন বাসুকিনাথ ধাম দর্শন করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নতুন জার্নির সাথে।